এই ভিডিওটির মধ্যে আমরা তুলে ধরব গ্রাম বাংলায় কিভাবে খেজুর রস থেকে গুড় তৈরি হয় এবং যে পরিবাররা এর মধ্যে জড়িত তাদের সামাজিক জীবন। আর ওইখানে একটা করে টিন বানা হয়, এখন তো টিন হয়ে গেছে, আগে মাটির কলসি ছিল, এই টিনগুলো বাঁধা হয়, এই টিনগুলো বাঁধা হয় এবং এই টিনগুলো বাঁধা হয় এবং এইটা বেঁধে দেওয়া হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এখানে একটু করে চুন লাগানো হয়, দেখতে পাচ্ছ সাদা চুন লাগানো হয় যাতে ওটা অ্যাসিডিটি না হয়, অ্যাসিডটাকে মারার জন্য সিএম চুন ব্যবহার করা হয়। এদের জীবন খুব কষ্টের মধ্যে কাটে। বাবা কোথায়? বাবা কোথায়? হ্যাঁ, গাছ ছিলতে গেছে। আচ্ছা, খুব ভালো। আর চুনটা এখানে রাখা আছে। ক্যালসিয়াম কার্বোনেট, চুন বলি গ্রামের কথা, এইটা নিচে দিয়ে দেওয়া হয়, তারপরে হচ্ছে বেঁধে দেওয়া হয়। তো এতটা থেকে কতটা গুড় পাওয়া যাবে? এই এতটা কত কেজি হবে? দু তিন ডাব্বা, মানে এইরকমই তো, ওই ওই ডাব্বার দুটো কি তিনটে ডাব্বা হবে এতটা গুড় মারলে। কমে গেছে না এখন। আর এইটা হচ্ছে ডেচকিটা, নিচে এতটা ডেচকি, খুব একটা বেশি গভীর নয়। আর এখানে সব খড় জাল দেওয়া হচ্ছে, মানে ওই ধানের গাছের, ধান গাছকে জাল দিতে হয়, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে এদের গুড় সারাদিন মারতে হয়। আর এই বাচ্চারা সবসময় এখানে জ্বালন দেয়। উনুনটাও খুব সুন্দর হবে তৈরি করা, উনুনটা দেখে এখান থেকে জ্বালন দেওয়া হচ্ছে। আর উপরে এটা, উপরে ওইটা ফুটছে টকবক করে, এবং ফুটে 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 যখন মেরে যাবে এর সুন্দর গুড়টা বেরিয়ে আসবে, এবং এর গন্ধটা খুব সুন্দর, মানে কাছে না এলে এটা বোঝানো মুশকিল। এবং উনুনের এমনভাবে উনুনটা তৈরি, এদিকটা এদিকটা থেকে এক্সট্রা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এক্সট্রা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে কাছ থেকে। তো এদের জীবনযাপন এইটার উপর নির্ভর করে। শীতকালে তো তোমরা এই গুড় মারো, এরপরে কি করবে? আমরা তোমরা এরপরে কি ব্যবসা ব্যবসা কিছু করো? মামা জানে। আচ্ছা, আর এরা এরকম ঘরে এরকম কুড়ে ঘর করে রয়েছে, উপরে পেপার দেওয়া খেজুর পাতা। এবং এদের জীবন কাহিনীর ঘরটা দেখো খুব ছোট্ট, এর মধ্যেই এদেরকে থাকতে হয়। তো এদের গুড় সালে গুড় কিনতে এসেছি, এটা গুড়টা দেখছি কেমন, একবারে ঝোলা গুড় খুব সুন্দর। কত টাকা করে দাম দিচ্ছেন? এক কেজি 80 টাকা দাম। আর এদিকে হচ্ছে ড্রামে গুড় ভর্তি হবে, এগুলো গুড় ভর্তি হবে। আর এখানটা হচ্ছে গুড় মারা হচ্ছে। খেজুর গুড়ের রস ফুটছে মোটামুটি, সকাল বিকেল হয়ে যাবে পুরো গুড়টা তৈরি হতে। ওইটাতে কি আলু সিদ্ধ করতে দিয়েছে? ফ্যামিলি খুব কষ্টের মধ্যে গুড় বানাতে হয়। বাবা হচ্ছে গিয়েছে পুরো পুরো গাছে